এক গ্রামে একটি কুয়া ছিল, তা ছিল ভুতুরে। গ্রামের লোকজন যখনই পানি তুলতে কুয়াতে বালতি ফেলত, তখন প্রতিবারই বালতি শূন্য রশি উঠে আসত। এমন অদ্ভুত কাণ্ড বারবার ঘটায় গ্রামে ছড়িয়ে পড়ল যে কুয়াটি জিনের বাসা, এখানে ভয়ঙ্কর একটা জিন বাস করে। কিন্তু এভাবে আর কয়দিন চলে? গ্রামের মানুষদের পানি সংগ্রহ তো করতেই হবে। তারা বলল এর একটা বিহিত করা দরকার। কিন্তু কুয়াতে নামবে কে? কেউ সহজে রাজি হচ্ছে না। এমন সময় এক যুবক কুয়াতে নামতে রাজি হল। সে বলল আমি কুয়াতে নামব, আমার কোমরে রশি বেঁধে নামিয়ে দিবেন, তবে একটা শর্ত আছে, রশির অপর প্রান্তে অবশ্যই আমার ভাই থাকতে হবে। গ্রামের লোকজন তার শর্ত শুনে বেশ আশ্চর্য হলো। গ্রামের শক্তিশালী সুঠাম এতগুলো মানুষ থাকতে তার ভাইকেই লাগবে কেন? প্রথমে তারা যুবককে বিষয়টি বোঝাতে চেষ্টা করল, তবুও তার এক কথা, অবশ্যই তার ভাইকে সাথে রাখতে হবে। তার ভাইকে খুঁজে আনা হলো, সবাই মিলে যুবককে কুয়াতে নামিয়ে দিল। ভেতরে গিয়ে সে দেখল কুয়াতে একটি বানর। এই শয়তান বানরটি বালতি রেখে দিত। যুবক বানরটিকে ধরে কাঁধে বসিয়ে রশি টানার নির্দেশ দিল। বানরটি ছিল যুবকের কাঁধে, এজন্য স্বাভাবিকভাবেই সর্বপ্রথম দৃষ্টিগোচর হল বানরের চেহারা। হঠাৎ করে ভূতদর্শন চেহারা দেখে সবাই মনে করল জিনটা উঠে আসছে। অমনি সবাই রশি ফেলে দিল দৌড়। কিন্তু একজন রশি ছাড়ল না, তার প্রিয় ভাইটি রশি ছাড়ল না। বহু কষ্টে ভাইকে টেনে তুলল উপরে, ফলে তার ভাই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। তখন সবাই বুঝতে পারল কেন সে ভাইকে রশি ধরার শর্ত দিয়েছিল। কারণ পৃথিবীতে সবাই বিপদের সময় দূরে সরে গেলেও ভাই কিন্তু সরবে না। এরকম আমাদের আরও মজার এবং শিক্ষামূলক কোনো গল্প যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।